বেলালে হাবশী আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ছোট ছোট কয়েকটা ছেলে একটু দূরে, ওরা ওখানে ওই ব্যাঙ্গাইতেছে, ব্যাঙ্গানো বোঝেন তো আপনার, বেলালকে ব্যাঙ্গাইতেছে, আল্লাহ আকবার আল্লাহ আকবার ব্যাঙ্গাইতেছে, কিন্তু ব্যাঙ্গাইতেছে আল্লাহর নাম নিয়ে, আল্লাহু আকবার আজান দিয়া। তা আজানের টাইমে কথা বলা নিষেধ। তা আজানের সময় নবীজি কিচ্ছু বলেন নাই, সব মার্ক করছেন। আজান শেষে সাহাবিদেরকে বললেন, এইগুলো ধরে নিয়ে আসুন। কাফেরদের ছেলে সব গেছে ধরার জন্য, দুই তিনজন ওরা দিছে দৌড়, একজন দাঁড়াই দিছে, ও যায় নাই, ও দাঁড়াই দিছে, ওকে ধরে নবীজির কাছে নিয়ে আসছে। তো নবীজি বললেন, কি বলতেছিলা? কয় না কিছুই না। বলো বলো বলো। তো বলে না। নবীজি বললেন, তা আমি বলি, আমার সাথে সাথে বলো। তো এবার নবীজি বলতেছেন, আল্লাহ আকবর আল্লাহ আকবর। ও বলতেছে, আল্লাহ আকবর আল্লাহ আকবর। আল্লাহ তো সবচেয়ে বড়, এ নিয়ে তো কারো কোনো দ্বিমত নাই, মুশরিকরাও মানে। 360 দেব দেবী বলল মন্ত্রী পরিষদ, কিন্তু বাকি সবচেয়ে বড় আল্লাহ এটা ওরাও মানে, এটা বলছে। কিন্তু পরেরটাই গিয়ে সমস্যা। তো নবীজি বললেন, বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ও আস্তে করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এদিক ওদিক দেখে কেউ শোনে কিনা, আস্তে করে বলছে। আল্লাহর হাবিব মাথায় হাত দিয়ে আদর করে করে বললেন, বাবা জোরে বল, জোরে বল। এবার জোরে বলছে নবীজির সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে বলে, এটা পরে থুকু দিয়ে নিব, কিন্তু পরেরটা যেন বলা না লাগে, পরেরটা হলো তো মহাবিপদ, এটা বললে তো আটকে গেল। নবীজি বলতেছেন, বলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো আস্তে করে বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আস্তে বলছে, না বলে তো পারে না, নবীজি বলতেছেন, ছোট মানুষ। নবীজি মাথায় হাত দিয়ে আদর করে বলছেন, জোরে বল, গলা ছেড়ে দিয়ে বল। এবার গলা ছেড়ে দিয়ে বলছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাকি হাইয়া আলা সালাহ, হাইয়া আলা ফালাহ, এই করতে করতে আদান শেষ। আদান শেষে বলতেছে, এতক্ষণ আপনি আমাকে দিয়ে জোরে জোরে বলাইতেছিলেন, কষ্ট করে বলাইতেছিলেন, আর কষ্ট করে বলানো লাগবে না, আপনি আমার কালিমা পড়াইয়া দেন, আমি মুসলমান হয়ে যাব। সুরত ধরছিল, কি ধরছে? সুরত ধরছে, মুসলমান হয়ে গেছে। তখন নবীজি মক্কা শরীফে ঢুকতে পারতেছেন না, কাফেররা ঢুকতে দেয় না, উমরা করতে গেছিলেন, বলছে না ঢুকতে দিব না, ওখানে রয়েছেন। কিন্তু মুকুটহীন সম্রাট, তিনি বললেন, যা বেটা তুই মক্কা শরীফের মুয়াজ্জিন। ওরে বলে, তোরে মক্কা শরীফের মুয়াজ্জিন বানাই দিলাম। সবাই আশ্চর্য হয় যে মক্কা শরীফে ঢুকতে পারে না, মক্কা শরীফের মুয়াজ্জিন বানায়। ওইটা ছিল ষষ্ঠ হিজরি, সপ্তম অষ্টম হিজরিতে মক্কা শরীফ বিজয় হয়ে যায়। নবীজি ডাক দিছেন, হে আবু মাহজুরা, তার নাম হলো আবু মাহজুরা, কোথায় তুমি? কাহা না ইয়া রাসূলুল্লাহ, যে আমি কে বলছিলাম না, তুই মক্কা শরীফের মুয়াজ্জিন, হায় আজান দে। এবার এসে সে আজান দেয়। তো আজান দেয়, ওই যে আজান শুরু হয়েছে তার মক্কা শরীফের মুয়াজ্জিন, আজান দিতে 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 লম্বা জামানা চলে গেছে, চুল লম্বা হয় লম্বা হয়, চুল নিচের দিকে ঝুলে পড়ে, ঝুলে পড়তে পড়তে কাদের উপরে আইসে গেছে, চুল কাটে না। সবাই বলে, চুল কাটবো না? কয় না। কেন? কয় তোমরা যা পারো বলো, আমি চুল কাটবো না। কয় মানুষে কি বলবে মক্কা শরীফের মুয়াজ্জিন, তার চুল এত বড়। কয় যা বলে বলুক গা, আমি চুল কাটবো না। কেন? আমার নবীজির হাতের সোয়া চুলে লেগে রয়েছে। তখন আমার চুল ছোট ছিল, তিনি মাথায় হাত দিয়ে আদর করে করে বলতেছিলেন, বলো বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আজান দিতে গিয়ে আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসতে বলে দ্বিতীয়বার গিয়া জোরে বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আসতে বলে দ্বিতীয়বার গিয়া জোরে বলে, সবাই বলে বেলাল আজান দেয়, তোমার মতো দেয় না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দেয়, সেও তো তোমার মতো করে না, তুমি কেন এমন করো? যে যেমনে করার করুক, আমি আমার মতোই করবো। কেন কেন কেন? মাহবুব যখন আমাকে আদর করে করে বলতেছিলেন, বলো, প্রথমবারে আসতে বলছিলাম, দ্বিতীয়বারে জোরে বলছিলাম, এই বলতে বলা অবস্থায় আমার মাওলা আমার সিনার মধ্যে ইমানের নূর দান করে দেয়, এজন্য আজান যখন দিতে যাই
আমার ওই স্মৃতি মনে পড়ে যায়, তাই আমি প্রথমবারে আসতে বলি, দ্বিতীয়বারে জোরে বলি। এই ঘটনা হঠাৎ মাথায় এসে গেল, আপনাদেরকে দেখা কি নুরানি পরিবেশ, সবার মাথায় টুপি, সুরতটা তো আজকে হয়ে গেছে কাদের, সাহাবা ইকরামের সুরত, বলেন না আলহামদুলিল্লাহ। যাদের মাথায় নাই বেচারারা ভুলে গেছে আনতে, দুই চারজন আছে এমন যাদের মাথায় নাই তো ভুলে গেছে, তারা কেউ কেউ মাথায় হাত দিতেছে যে কি করলাম, না আক্ষেপ হইতেছে। এই যে আক্ষেপ যাদের হইতেছে, এই আক্ষেপটাই যেন আল্লাহ পাক যেন আক্ষেপের বরকতে তাদের মাথায় টুপি দান করে দেয়, যেন টুপিওয়ালা হয়ে যায়। এই নুরানি পরিবেশে অনুভূতি ব্যক্ত করতে পারতেছেন, আমার কাছে খুব খুশি লাগতেছে। খুশি লাগতেছে কি, আপনারা কত ভাগ্যবান, সাত সাতটা লৌহে মাহফুজ, সাতটা লৌহে মাহফুজ আপনারা জাতিকে উপহার দিলেন, বলেন না আলহামদুলিল্লাহ। সাতটা লৌহে মাহফুজ, নবীজি বলেন যে আল্লাহ পাক আমাদেরকে এমন কিতাব দান করেছেন যেই কিতাব পড়বে না ঈমান ওয়া ইয়াকজান, ঘুমাইয়া ঘুমাইয়া জায়গা জায়গা যখন ঘুমাই থাকবে তখন ওই কিতাবের তিলাওয়াত তার অব্যাহত থাকবে। মা পানিতে ধুইতে পারবে না, এমন কোরআন এমন কিতাব পানিতে এটা ধুইতে পারবে না, কেন, এটা তো হৃদয়ে লেখা, হৃদয়ে লেখা। জন্য ব্রিটিশরা কি করছিল জানেন আপনারা, লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ আগুনে পুড়াইছে, লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ এরা আপনার নদীতে ফেলাই দিছে, সমুদ্রে ফেলাই দিছে। এরপরে মনে করছে কি যে আর এখন কোরআন নাই পড়বে কি, মুসলমানদের বাচ্চারা এই সমস্ত ছোট ছোট বাচ্চারা এক এক মসজিদে দাঁড়াই গেছে, যারা লিখতে পারে তারা খাতা কলম নিয়ে বসছে, এক একজনে পড়তে থাকছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যারা লিখতে পারে লিখতে থাকছে, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক এক মসজিদে শত শত জিল কোরআন শরীফ তৈরি হয়ে গেছে। তখন ওরা সিদ্ধান্ত নিছে যে না রে, এই কোরআন শরীফ পড়াইয়া লাভ নাই, এ তো ওদের দেলে লেখা, তাহলে দেলে যাদের কোরআন মারো ওদেরকে। তখন মারা শুরু করছে কোরআনওয়ালাদেরকে, মারতে 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 আহা বলতে গেলে কলজে ফেটে আসে, মারতে মারতে উলামা একরামকে বাইসে বাইসে মারছে, হাফেজদেরকে বেছে বেছে মারছে। এবং কিভাবে মারছে জানেন আপনারা, মহিষের চামড়া গরুর চামড়ার মধ্যে জ্যান্ত হাফেজ জ্যান্ত আলেমকে ভিতরে ঢুকিয়ে দিছে, ঢুকাইয়া চামড়া সেলাই দিছে, ওই সেলাই দিয়ে ওই চামড়ার মধ্যে ছেড়ে দিছে, ওর মধ্যে ছটফট করতে করতে হাফেজ আলেম শহীদ হয়ে গেছে। তখন এক একজন মানুষ মারা যেত, ওই মানুষ মারা যাওয়ার পরে তার জানাজার জন্য লাশ কাঁধে নিয়া 8 গ্রাম 10 গ্রাম 20 গ্রাম ঘুরতো একজন জানাজা পড়নেওয়ালা লোক বের করার জন্য। এই ঘুরতে ঘুরতে আল্লাহর কসম খেয়ে বলতেছি, সত্য ইতিহাস বলতেছি, যে কাঁধে নিয়ে ঘুরতো যে কেউ একজন আলেম যদি পাই একটু জানাজা পড়তে পারে, এমন একজন মোল্লা যদি পাই জানাজাটা পড়ে দে। এই ঘুরতে ঘুরতে না পাইয়া শেষ পর্যন্ত বিনা জানাজায় মুসলমানের লাশ দাফন করা হইত। এমন অবস্থা যখন হয়ে যায় ওই সময় এই যে আজ দেখতেছি আমরা সাতটা লৌহে মাহফুজ কেমনে আসলো, কথা এমনে শুরু হয়ে গেছে তাই কথা বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন কেমনে আসলো। এই যখন অবস্থা হয়ে যায় যে মুসলমানদের লাশ দাফন করার জন্য লোক নাই, জানাজার জন্য লোক নাই, তখন খানকার বুজুর্গরা যারা বসে বসে জিকির করে, শেষ রাতে জিকির করে, ওই বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই, ওনার প্রধান দুই খলিফা হযরত কাসেম নানুতুবি হযরত রশিদ আহমদ গঙ্গুহি, এদেরকে উনি বললেন এ আর আমরা ঘরে বসে থাকতে পারবো না, চলো বের হয়ে পড়ি, তরবারি হাতে নাও, যে লোকটা তাহাজ্জুদ পড়বে জিকির করবে তারে বলতেছে তরবারি হাতে নাও, তরবারি হাতে নিয়া জিহাদের ময়দানে নামছে, বলে জিহাদ করব, কোনো জিহাদের ট্রেনিং টুর্নিং কিচ্ছু নাই, মালিকের সাথে কানেকশন, উলফত মে বরাবর হাই ওয়াফা হো কে জাফা হো, উলফত মে বরাবর হাই ওয়াফা হো কে জাফা হো, হর চিজ মে লাজ্জত হ্যায় আগর দিল মে মজা হো। যার মালিকের সঙ্গে কানেকশন হয়ে যায় সে মইরাও মজা পায়, মাইরাও মজা পায়, যখন মারে কাফের তখনও মজা, যখন মইরা যায় তখনও মজা। একদিন মরছে, কয় মজাই ছিলাম, আবার মরার জন্য মাঠে নামছে, তরবারি হাতে নিয়ে সাদা সিধে আলেমরা
সাদা সিধা বুজুর্গরা অনেকে বলে মৌলবীরা কি করছে কি করছে দেখো একটু শোনো জিস চমন কে লিয়ে খুন জিগর হামনে দিয়া হ্যায় जिस चमन के लिए खून जिगर हमने दिया है हर शाम को उनवान सहर हमने दिया है फिर भी बहारों के हम सजावारों नहीं है अपनों की जुबानों में हम वफादारों नहीं है যেই বাগানকে সাজানোর জন্য বুকের তাজা রক্ত ওলামায়ে কেরাম ঢেলে দিয়েছেন যেই বাগানকে সাজানোর জন্য প্রতি সন্ধ্যা রাতে ঘুমানোর সময় নোটিশ দিয়ে রাখছেন রাত তিনটার সময় জাগবো তিনটার সময় জাইগা আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ আসমানি বালা আসমানে উঠাইয়া নাও জমিনি বালা জমিনে দাফন করে দাও মুসলমানদের দিন ও ইমানের হিফাজতের ব্যবস্থা করে দাও ওই গভীর রাতে শেষ রাতে এই আল্লাহর বান্দারা যারা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে ওই তারার তরবারি হাতে নিয়ে ময়দানে নামছে মুসলমানদের দ্বীন ইমানের হিফাজতের জন্য কি করা যায় ময়দানে নেমে জিহাদ করছেন জিহাদ করছেন জিহাদ তো অস্ত্রশস্ত্র তো ছিল না শুধু গলা কাটাইছেন বুকের তাজা রক্ত ঢালছেন ময়দান লাল হয়ে গেছে বলবেন না আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার ময়দান রক্তে লাল হয়ে গেছে ওই রক্তে রাঙ্গা ময়দান ওই রক্তে রাঙ্গা ময়দান ওই ময়দানে আল্লাহ পাক ওই পবিত্র রক্ত এমন ভাবে কবুল করছেন এমন ভাবে কবুল করছেন যে ওই ময়দানে যারা শহীদ হইছেন আর ওই ময়দানে যারা শহীদ হবেন এই শহীদ হবেন আহত হয়ে পড়ে রইছেন এই অবস্থায় এক বুজুর্গ তিনি দেখছেন এবং দেখার পরে তিনি নিজে বলছেন সেই কাহিনী আপনাদেরকে শুনাইতেছি এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা মাজহার নানুতুবি রহমাতুল্লাহ আলাইহ একটু মাথা নাড়াইয়েন না স্থির হয়ে শোনেন এই কথাগুলো আমার আগে বলার কোনো এরাদা ছিল না এখানে বসে এই দৃশ্য দেখা এমনি গল্প ছলে কথাগুলো চলে আসলো তাই সেই রক্তাক্ত ইতিহাস আপনাদেরকে শুনাইতেছি এক বুজুর্গ ছিলেন এমন করতেন আমার দিকে দেখেন জিব্বা উল্টে এই জায়গা চাটতেন এখানে চাটতে চাটতে এই জায়গাটা সাদা হয়ে গেছিল এখানে কোনো মোষ ছিল না সব দিকে মোষ আছে মাঝখানে মোষ নাই আর উনি সারাক্ষণ নামাজের মধ্যে অমন করে হাদিস পড়াইতেছেন বৈশা বৈশা হঠাৎ করে ছাত্ররা একদিন ধরছে উস্তাদ জি আপ এসা কিউ করতে হ্যাঁ উস্তাদ জি আপনি এমন কেন করেন ওনার নাম মাওলানা মাজহার নানুতুবি আমার যুবক বাবারা মনে রাখবা কে কে নামটা নামটা মনে রাখবো তো ইনশাল্লাহ বুড়াদেরকে কই নি আবার রাগ করেন না যুবকরা তাদেরকে বিশেষভাবে ডাক দিলাম বুড়াদেরকে বাদ দিইনি সবাই মিলে মনে রাখবো তো নামটা মাওলানা মাজহার নানুতুবি রহমতুল্লাহ আলাইহ তে মাওলানা মাজহার নানুতুবি কেমন বুজুর্গ তার একটা ছোট্ট কাহিনী শুনেই মাদ্রাসায় পড়াইতেন সাহারানপুর মাদ্রাসায় তো সাহারানপুর মাদ্রাসায় পড়াইতে রওনা হয়েছেন পকেট থেকে তসবি টসবি কিছু একটা বের করতে গেছেন পকেট থেকে একটা স্বর্ণের টাকা পড়ে গেছে ওখানে রাস্তা উনি আর লক্ষ্য করেন উনি মাদ্রাসায় চলে গেছেন পাশের বাড়িওয়ালা সে যখন তার ছাদে হাঁটাহাঁটি করতেছে এখন দেখে আর রাস্তা একটা স্বর্ণের টাকা চিকচিক করতেছে ওখান থেকে নাইমে আসছে টাকাটা নিবে আইসে দেখে টাকা নেই আবার গিয়ে ছাদে উঠছে আবার দেখে টাকা চিকচিক করে আবার লোভে নাইমে আসছে সকাল থেকে নিয়ে একেবারে আসর পর্যন্ত ওই লোক ছাদে ওঠে ছাদে উঠে টাকা দেখে এখানে আসে টাকা পায় না এবার যখন বিকেল হয়ে গেছে উনি ওনার ক্লাস শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছেন ওখানে এসে নিচে হয়ে ওই টাকাটা পকেটে রাখছেন ওই আল্লাহর বান্দা সুবহানাল্লাহ এরা সব গবেষণা করতেছে বলবে কি বলবে না তো টাকা উঠে পকেটে রাখছেন এখন ওই লোক ছাদের থেকে দৌড়ে এসে হুজুর হুজুর দাঁড়ান দাঁড়ান উর্দুতে বলছে আমি তো বাংলায় বললাম হুজুর দাঁড়ান দাঁড়াইছে তো কি নিলেন এটা আমার টাকা পড়েছিল নিলাম আপনি নিলেন আমি তো সকাল থেকে এই যে বিকাল পর্যন্ত চেষ্টা করতেছি উপরে উঠলে দেখি নিচে আসলে পাই না আপনি পাইলেন ও তো তেরা থাহি নেই তুঝে কাইসে মিলেগা ও টাকা তো তোর না তোর মিলবে কেমনে ইয়ে মেরা থা মেরে রব নে মেরা মাল কে হিফাজত কি যে আমার রব্বে আমার টাকার হিফাজত করছে তুই পাবি কেমনে এই বুজুর্গ হযরত মাওলানা মাজহার নানুতুবি রহমাতুল্লাহ আলাই তিনি এই মোস চাটেন তা ছাত্ররা ক্লাসে একদিন ধরছে হুজুর বাতাইয়ে ইয়ে কিউ করতে হ্যাঁ বলেন না এটা কেন করেন এটা না শুনলে হয় না কিন্তু ছাত্ররা যে কি পাজির পাজি যখন হুজুরে ধরে চতুর্দিক থেকে ঘিরা
হুজুরের কোনো উপায় থাকে না। তো শেষ পর্যন্ত বললেন, শোন, শামিলির যুদ্ধে হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কির নেতৃত্বে হযরত কাসেম নানুতুবি রশিদ আহমদ গঙ্গুহির সহযোগিতায় ওই ময়দানে আমিও একজন সহযোদ্ধা ছিলাম। তো ওখানে যারা শহীদ হবার হয়ে গেছে, কিছু লোক আহত হয়ে ছটফট করতেছে, ওই ছটফট যারা করতেছে আমি তখন দেখতেছিলাম যে সুন্দরী সুন্দরী নারীরা, এই নারীরা তারা পান পাত্র নিয়া ওদেরকে পান করাইতেছে, ওদেরকে পান করাইতেছে। তার মধ্যে একজন আমাকে পান করানোর জন্য আসছে, তো দল নেত্রীর কাছে লিস্ট, ওর কাছে তো লিস্ট নাই, ও মনে করছে আমিও বুঝি শহীদ হয়ে যাব, তাই আমার কাছে আসছিল। তো যখন খাওয়াইতে গেছে তো ওখান থেকে ওই দল নেত্রী বলছে ওরে খাওয়াইস না, এই বলে হাত টান দিছে, তখন ওই মগের থেকে সিটে এক ফোঁটা আমার এখানে পড়ছে। বলবেন না জোরে সরে আল্লাহু আকবার। ওই যে এক ফোঁটা যে পড়ছে, ওই এক ফোঁটার স্বাদ আমি আজও পর্যন্ত পাইতেছি। মালা আইনুন রাত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার নুজুলাম মিন গাফুরির রহিম। এ মালিকের জন্য যখন তার দ্বীনের হেফাজতের জন্য ময়দানে নামছে, বুকের তাজা রক্ত ঢেলে দিছে, ময়দানে শহীদ হইছে, পানির জন্য ছটফট করতেছে, মালিকের পক্ষ থেকে ফয়সালা হয় যে জান্নাতে আসার আগেই তোদেরকে আমি জান্নাতের পানি পান করাইয়ে দিয়েছি। এই ময়দানের রক্ত মাদ্রাসা কোচ থেকে আসলো, এই ময়দানের রক্ত এমন ভাবে কবুল হয়েছে, এমন ভাবে কবুল হয়েছে। ওই ময়দানে একজন শহীদ হয়েছিলেন, তার নাম হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই, মনে রাখেন। ট্রাম্পের নাম মনে থাকে, মাও সেতুগের নাম মনে থাকে, ক্লিনটনের নাম মনে থাকে, সক্রেটিসের নাম মনে থাকে, কার্ল মার্ক্সের নাম মনে থাকে, আমাদের বাংলাদেশের স্বাধীনতার যে সমস্ত সেনানি তাদের নাম মনে থাকে, কিন্তু আমার ইসলামের হেফাজতের সেনানি, দ্বীনের হেফাজতের সেনানি, ঈমানের হেফাজতের সেনানি, কোরআনে কারীম রক্ষার সেনানি যারা, তাদের নাম কেন মনে থাকবে না? তাদের নামও তো আমাদের অন্তরে গাঁথা থাকা দরকার। ওই ময়দানে শহীদ হয়েছিলেন এক মানে বুজুর্গ, তার নাম হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই। আমার কাছে খুব মজা লাগতেছে, আপনাদের মজা লাগতেছে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে মজা লাগতেছে যে আমি যে ওনাদের আলোচনা করতেছি, এই আলোচনার খবর যদি ওনার কবর, ওনাদের কবরে যায়, আর যদি ওনারা দোয়া করে দেন যে হ্যাঁ তুই আমাকে স্মরণ করেছিস, তোরা আমাকে স্মরণ করেছিস, এই এতটুকু যদি হয়, মাওলার দরবারে যদি কবর থেকে দোয়া করে দেয়, এই আমাদের সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই যুদ্ধে যাবেন, তো এই লক্ষ্য করেন, যুদ্ধে যাবেন, যেদিন যুদ্ধ হবে ওই দিন সকালবেলা মোছ সারতেছেন, নখ কাটতেছেন, এরপরে বগলের চুল টাইনে টাইনে উঠাইতেছেন, একেবারে নিজেরে খুব সুন্দর করে পরিপাটি করে গোসল করছেন, গোসল করে এরপরে নতুন জুতা পরছেন, নতুন জামা গায়ে দিছেন, নতুন পাগড়ি বাঁধছেন, এই সব নতুন, এই নতুন ড্রেস নিয়া মনে মনে বলতেছে মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে যাই, মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে যাব, তা আমার সবকিছু নতুন হবে, নতুন ড্রেসিং করে সবকিছু নতুন পরে এরপরে জিহাদের ময়দানে গেছেন, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পর ওনাকে যখন কবরে শোয়ানো হয়, এক বড় বুজুর্গ ওনার কবরের পাশে গিয়া সালাম দিয়ে সূরা ফাতিহা পড়া আরম্ভ করছেন, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এবার কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবে ইহা কিয়া ফাতিহা পড়নে আগে আমাই তো কবর মে জিন্দা হো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মাইয়িত বইলো না, মরা বইলো না, বাল আহইয়া ওরা জিন্দা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাক বল ওরা জিন্দা, ওরা জিন্দা, ওরা উইড়ে বেড়ায়, ওরা উইড়ে বেড়ায়। হযরত জাফর তাইয়্যার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচাতো ভাই, দ্বীনের হেফাজতের জন্য ময়দানে নামছেন, পতাকা ডান হাতে নিছেন, ডান হাতে কোপ দিছে, ডান হাত কেটে গেছে, মনে মনে বলতেছেন আমার হাত কাটতে পারে কিন্তু আল্লাহর নাম লেখা পতাকা নিচে পড়তে দেব না। পড়ার আগেই খপ করে বাম হাত দিয়ে পতাকা ধরছেন, বাম হাতে কোপ দিছে, বাম হাত কেটে গেছে, বাম হাত কেটে যাওয়ার পরে পতাকা পড়ে যাবে, কারণ না পতাকা পড়তে দেব না, চিৎ হয়ে
পইরা শুয়ে পড়ছেন, শুয়ে পইরা কাটা দুই হাত দিয়া পতাকা বুকের উপরে নিয়া পতাকা উঁচু করে রাখছেন। মালিকের নাম লেখা পতাকা, বলে এই পতাকা নিচে পড়তে দিব না, আল্লাহ পাকের নামের পতাকা উপরে রাখবো। মারতে মারতে শহীদ করে দেয়। এবার অন্যরা এসে দেখে যে পতাকা নিচে পড়ে নাই, আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু মালিকের নামের পতাকা বুকের উপরে নিয়া পতাকাকে সুউচ্চ রাখছেন। এই দৃশ্য দেখা এরপরে উনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পর নবীজির কাছে জিব্রাইল এসে বলে, ও তো দুই হাত কাটাইছে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, দ্বীনের হেফাজতের জন্য, আল্লাহ এবং তার রসূলের ইজ্জতের জন্য দুই হাত কাটাইয়া দিছে। আল্লাহ পাক তাকে দুইটা পাখনা দিয়ে দিছে, ওই পাখনা দিয়ে জান্নাতে সে উড়ে বেড়াইতেছে, উড়ে বেড়াইতেছে, উড়ে বেড়াইতেছে। এই জন্য ওনার নামের ডেজিগনেশন জাফরে তৈয়ার, জাফরে তৈয়ার। ওই জাফর যে উড়ে বেড়ায়, উড়ে বেড়ায়। নবীজি ওনার যে সন্তান, ওই সন্তানকে দেখে মানুষ ডাক দিত ইয়া ইবনা দিল জানাহাইন, এ দুই পাখনাওয়ালার পোলা, ওনার দুই পাখনা। এটা কিয়ামত পর্যন্ত সবাই জানবে দুইটা পাখনা তার, আল্লাহর দ্বীনের জন্য যে এমন করে। হযরত হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহি আলাই, তিনি তার কবর থেকে আওয়াজ আসতেছে, এ এখানে কি ফাতিহা পড়তে আসছিস, আমি তো কবরে জিন্দা। ওই ময়দানে উলামায়ে কেরামের এমন হত্যাকাণ্ড ঘটছে, পুরো ময়দান লাল হয়ে গেছে। তখন আলেমরা দেখলেন, এখন যদি আমরা যে কয়জন আছি, এ কয়জনও যদি যুদ্ধে যাই তো আমরাও মারা পড়বো, মুসলমানদের দ্বীন ইমানের হেফাজত কেমনে হবে। তখন তারা পরস্পরে মশওয়ারা করেন, এরপরে বলেন আমাদের মশওয়ারায় কাম হবে না, মালিকের সাথে মশওয়ারা করি। বলেন না আল্লাহু আকবার, মালিকের সাথে মশওয়ারা করি। গুরু হে আমলদার খলওয়াত নাসি কদম হায়ে খাকি দমে আতশি বা এক নারা কোহে যে জাবর কানন মালিকের পক্ষ থেকে ছাড়া আসে, কি রে কি বলতে চাও? মাওলা তুমি তো দেখতেছো আমাদের যা সামর্থ্য ছিল সব দিছি, দিনের হেফাজতের জন্য কি করতে পারি তুমি আমাদেরকে মশওয়ারা দাও, তুমি আমাদেরকে সলাহ দাও, মশওয়ারা দাও, দিক নির্দেশনা দাও, তুমি ছাড়া আমাদের কোনো মুরব্বী নাই। মাওলার কদমে সিজদায় পড়ছেন গভীর রাত্রে, শেষ রাত্রে তাহাজ্জুদের সময়। এই সময় মালিকের কুদরতি হাত এসে পিঠের উপরে পড়ে, বলেন না আল্লাহু আকবার, টেনশন করিস না, দিনের হেফাজতের জিম্মাদার আমি, এখানেই আমার মনে পড়ে যায়, এখানেই আমার মনে পড়ে যায় বদর যুদ্ধের সময় 313 জন সাহাবী, তার মধ্যে 70টা উট, 2টা ঘোড়া, 8খান তরবারি, 1000 সশস্ত্র আর 313 জন নিরস্ত্র, মাত্র 8খান তরবারি এই নিয়ে ময়দানে গেছেন। নবীজি দেখলেন আমাদের তো কিছুই নাই, মালিকের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। বললেন আমার একটা ঝুপড়ি বানাইয়া দাও, ঝুপড়ি বানাইয়া দিছে। ওই ঝুপড়িকে আরবিতে বলে হারিস, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম ও মসজিদে হারিস। আল্লাহ পাকের ফজল করম ওই মসজিদে যাবার সুযোগ হয়েছে, ওখানে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়েছে। ওই ঝুপড়ির মধ্যে নবীজি ঢুকছেন, সারা রাত, পুরো রাত মালিকের দরবারে দুই হাত উঠাইয়া, মাওলা তুমি দেখতেছো ওরা সাইজে গুইজে আসছে, আমার এই 313 জন পেটে ওদের খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, অস্ত্র শস্ত্র নাই, ওদেরকে যদি আজ হত্যা করে তাহলে আর দুনিয়াতে দিন থাকবে না, ইসলাম থাকবে না, ঈমান থাকবে না, তোমার নাম লেনেওয়ালা কেউ দুনিয়ায় থাকবে না, দিনের হেফাজতের জিম্মাদারি না তুমি নিছো, মালিকের সাথে ঝগড়া, তুমি না দিনের হেফাজতের জিম্মাদার, তো মালিক তুমি কি করবা করো। রাতে দোয়া করতে করতে শেষ পর্যায়ে গিয়ে বলতেছেন, ভালো করে মনে রাখো, আল্লাহরে বলতেছেন নবীজি, ভালো করে মনে রাখো। বলে কি মনে রাখবো দোস্ত, ওরা যদি মরে যায় তোমারে কেউ সিজদা দিবে না। আল্লাহর সাথে ঝগড়া করতেছেন, ঝগড়ার আওয়াজ বাইরে যায়, কান্নার আওয়াজ বাইরে যায়। যাইতে যাইতে ভোর হয়, হযরত আবু বকর সিদ্দিক আর বরদাস্ত করতে পারে না,
যে নবীজির তো এত কান্নার দরকার নাই, আল্লাহ তো নুসরত করবেই। ভিতরে গিয়ে নবীজিকে জড়াইয়ে ধরছে, জড়াইয়ে ধরে বলে হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়ে গেছে, আর আল্লাহর সাথে ঝগড়া করা লাগবে না, মদদ নাজিল হবে। নবীজির কাছে এসে জিব্রাইল জানায় মদদ নাজিল হওয়ার ফয়সালা হয়ে গেছে। আল্লাহ, জোরে বলবেন না আল্লাহু আকবার। মদদ নাজিল হওয়ার ফয়সালা হয়ে গেছে, কি মদদ কি সাহায্য? আল্লাহ পাকের ফয়সালা হয়েছে, আল্লাহ পাক 1000 ফেরেশতা পাঠাবেন। নবীজি বলতেছেন ফেরেশতা কি আল্লাহর ভান্ডারে কম আছে? কম আছে নি, একটু বাড়াই দিলে কি হয়? মালিকের পক্ষ থেকে খবর আসে, আচ্ছা ঠিক আছে 3000 দিব। আল্লাহ আর একটু দেও না বাড়াইয়া। মালিকের পক্ষ থেকে খবর আসে, আচ্ছা যাও 5000 দিয়ে দিলাম। এখনো জোরে সরে আল্লাহু আকবার বলে না। 5000 দিয়ে দিলাম, 5000 আসছে। নবীজি ঝুপড়ির থেকে বের হইছেন, ঝুপড়ির থেকে বের হইছেন, ঝুপড়ির থেকে বের হইয়া লাঠি হাতে নিয়া এবার বলতেছেন সাইয়ুস জামুল জামু, ওরা পরাস্ত হইয়া যাবে কিছুক্ষণের মধ্যেই। কিছুক্ষণের মধ্যেই ওরা পরাজিত হবে। পিঠ পিছনের দিকে দিয়ে ওরা পালাবে, অপেক্ষা করো। লাঠি হাতে নিয়ে বললেন হাজা মাকতালু আবি জাহাল, হাজা মাকতালু মাসরাউ উমাইয়া, হাজা মাসরাউ ফুলান ও ফুলান, এরকম দেখাইতে থাকলেন। এখানে আবু জেহেল মইরা পড়ে থাকবে, এখানে উমাইয়া মইরা পড়ে থাকবে, এখানে ওলিদ মইরা পড়ে থাকবে, এরকম নাম দাগাইয়া দাগাইয়া জায়গা চিহ্নিত কইরা কইরা নবীজি দেখাইতে থাকলেন আর বলতে থাকলেন। সাহাবীরা মনে মনে উৎসাহ উদ্দীপনা নিয়া জিহাদের ময়দানে কাতারবন্দী হইছেন। কাতারবন্দী হইয়া এরপরে যুদ্ধ হইছে, যুদ্ধে সাহাবীরা জিতছেন। ওই জিতার মধ্যে মজার একটা ঘটনা, মজার একটা ঘটনা, শুধু বুড়ারা আর জুয়ানরা আর মধ্য বয়সের এই কাম করবে তা না, শিশুরাও ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়। ওই যুদ্ধের ময়দানে দুই শিশু গেছেন, কামরাও যুদ্ধ করব, কত্র তো অনুপযুক্ত, তো করছে কি আমার দিকে দেখেন, বুড়ি আঙ্গুল এটা মাটিতে ঠেকাইয়া তরবারিতে ভর দিয়ে উঁচা হয়েছে। এখন বড় দেখা যায়, এখন বড় দেখা যায়, মোটামুটি বড়দের লেভেলের কাছাকাছি চলে গেছে। মালিকের পক্ষ থেকে মেসেজ আসে, আরে ওরা যখন এত চাইতেছে যা ওদেরকে ফিট ঘোষণা করে দাও। ফিট ঘোষণা করে দিছে। এখন যুদ্ধের ময়দানে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যুদ্ধের ময়দানে দাঁড়াইছি, তাকাই দেখি ডান দিকে এক পিচ্চি, বাম দিকে এক পিচ্চি। মনে মনে বললাম দূর, একটু মোটা সোটা তাগড়া তুগড়া দুইটা নওজওয়ান হইতো আমার দুই পাশে ভালো লাগতো, এই পিচ্চি পিচ্চি তো একটা বুঝা, মনে মনে বলছে। এই বলতে না বলতে ডান দিক থেকে পিচ্চি চিমটি দিছে, চাচ্চু চাচ্চু, কি আবু জেহেল কোনটারে চাচ্চু? ইসলাম এটা দিন, এটা দিন, এটা ইসলাম, আবু জেহেল কোনটারে চাচ্চু? আমি বললাম অমা তাসনাউ বি আবি জাহাল, তুই আবু জেহেল দিয়ে কি করবি, বাদে যা। চাচ্চু আমি শুনছি ওনাকে আমার নবীজিরে খুব গালাগাল করতো, ওনাকে নবীজিরে খুব কষ্ট দিত মক্কা মুয়াজ্জমায় থাকতে। আমি আমার আম্মুর কাছে শুনছি মারা কত শক্তিশালী, মা কত শক্তিশালী হয়, সন্তান কেমনে তৈরি করে। আমি মার কাছে শুনছি ওনাকে নবীজিরে খুব গালাগাল করতো। আমি সিদ্ধান্ত নিছি কি চাচ্চু জানেন কি আস্তে আস্তে বলতেছে, যেন ওই জন্য না শুনে, ওই ভাই যেন না শুনে, আস্তে আস্তে বলতেছে। আমি সিদ্ধান্ত নিছি লাও রাআইতুহু, যদি আমি ওর একবার দেখতে পাই, লা ইয়া ইয়াতাফাররাকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, আল্লাহর কসম খেয়ে বলছি লা ইয়াতাফাররাকু না লা ইউফারিকু, শব্দটা ভুল বলে ফেলছিলাম, শব্দটা শব্দটা হলো লা ইউফারিকু, বলে আমার অবয়ব ওর অবয়ব থেকে আলাদা হবে না, হয় ও মরবে নয় আমি মরবো, খালি একবার দেখাই দেন। তোমরা খাবা, ক্রিকেট খেলবা, তোমরা ফুর্তি করবা, তোমরা ফেসবুকের মধ্যে ডুবে থাকবা, আর দিনের হেফাজত হবে, ওই দেখো কি বলতেছে, একবার শুধু দেখাই দেন, আল্লাহ আল্লাহর কসম যদি একবার দেখতে পাই লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু, আমার অবয়ব তার অবয়ব থেকে বিচ্ছিন্ন হবে না, হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, যতক্ষণ না হয় ও মরবে নয় আমি মরব, শুধু একবার দেখাইয়া দেন। বলে ওর কথা শেষ হইতে না হইতেই বাম দিক থেকে চিমটি, কি কি কাম্মি আম্মি চাচ্চু চাচ্চু, বলে কি বাতি যা, ও যা বললো ও তাই বললো। ওদের কথা শেষ হতে না হতেই মালিকের কি খেলা, দেখলাম আবু জেহেল লম্প জম্প করতে করতে আসতেছে। আমি বললাম ওই যে তোমাদের কাঙ্ক্ষিত সোনামণি, তোমরা যারা খোঁজ করতেছিলা, এই যে সেই, এই যে সেই কমিনা, এই যে দেখো। যখন আমার দেখাইলাম
বাস পাখি যেমন উড়াল দেয়, ছেলে দুইটা মনে হয় উড়াল দিয়ে গেল। উড়াল দিয়ে গিয়ে একজন ঘোড়ার পায়ে, সামনের পায়ের থেকে কোপ মারছে, ঘোড়ার পায়ে কোপ মারছে, ঘোড়া গেছে কইড়া। আর একজন গর্দানের মধ্যে কোপ মারছে। আবু জাহেল তো উপরের দিকে দেখতেছে, বড় বড় সৈনিক দেখতেছে, মালিকের ফয়সালা হয়, তোর মতো কমিরাকে মারার জন্য আমি আমার ছোট্ট বান্দাকে বরাদ্দ করছি। যে আমার আশেক, যে দিনের আশেক, ছোট্ট বান্দাকে বরাদ্দ করছি। তো ঘোড়ার সামনের পায়ে কোপ দিছে, ঘোড়া পড়ে গেছে, আর একজন গর্দানে কোপ দিছে, এরপরে মনে করছে মরে গেছে, দিছে দৌড়। আরে ইসলাম কেমনে আসছে, ইসলামের ইতিহাস রক্তাক্ত ইতিহাস, দিছে দৌড়। আবু জেহেলের ছেলে ইকরিমা পরে মুসলমান হয়ে গেছেন, উনি দেখলেন যে এই দুইটা মাইরে দৌড় দিছে, কোপ দিছেন, একজনের হাতে কোপ লাগছে, তো কোপ লাগলে পরে ওই হাত ঝুলতেছে, ওকার ঝুলুক হাত ঝুলুক, ও তো চিৎকার দেবে, আব্বু আব্বু আম্মু আম্মু, আমার হাত কেটে গেছে, একটু আমারে ধরো। কোনো চিৎকার টিৎকার না, মুখে মুস্কি হাসি, উলফত মে বর, এই মিয়া, এই বাবা, এটা হবে, এই সব ওর কাছে বড় মজা। হাত কাইতে গেছে কিন্তু ও কি কাউকে ডাকতেছে না, ও বড় মজায় আছে। উলফত মে বরাবর গায়ফা হো কে জাফা হো, হর চিজ মে লজ্জত থায় আগর দিল মে মজা হো। মালিকের সাথে কানেকশন আল্লাহর জন্য করতেছে, আল্লাহ তারে মজা দিয়ে দিছে, কোন না আল্লাহু আকবার। ওই যে হাত কাইতে গেছে তার কাছে অনুভূত হইতেছে না। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কিরায় পড়েছিলেন, 18 বছর পরে সুস্থ হইছেন। সুস্থ হওয়ার পরে একজন জিজ্ঞেস করে, হুজুর হযরত কি কিরায় পড়েছিলেন যে কেমন ছিলেন আর এখন কেমন আছেন? এখনো ভালো আছি, তখনও ভালো ছিলাম, বেশ কম নাই, একটা পার্থক্য আছে। বলে কি পার্থক্য? যখন ক্রীড়ার মধ্যে পড়েছিলাম তো প্রতিদিন সকালবেলা আল্লাহ জিজ্ঞেস করতেন, কাইফা হালুকা ইয়া আইয়ুব, আইয়ুব কেমন আছিস? ওই যে মালিক জামানে জিজ্ঞেস করতেন, এর যে সুখানুভূতি, এর যে মজা, এই মজায় সন্ধ্যা পর্যন্ত ক্রীড়ার কামড় টেরই পাইতাম না। আবার সন্ধ্যাবেলা জিজ্ঞেস করতেন, কাইফা হালুকা ইয়া আইয়ুব, আইয়ুব কেমন আছিস? আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওই মালিকের সাথে যার সম্পর্ক হয়ে যায়, কিরাই তাই কেউ মজা পায়, হাত কাটাইও সে মজা পায়। হাত কাইতে গেছে, হাত ঝুলতেছে, ওদিকে কোনো খেয়াল নাই, দৌড়ে গিয়ে গেছে নবীজির কাছে। নবীজির কাছে কি বলি, ইয়া রাসূলুল্লাহ, কি কাত কাতাল তো আবা জাহাল, আবু জাহালকে মাইরে আইছি। আর একজন কয় কি, ইয়া রাসূলুল্লাহ, ও না আমি মারছি, কো মারে নাই আমি মারছি, আনা কাতাল তু, ও বলে আনা কাতাল তু। নবীজি বললেন, দেখি তোমাদের তরবারি, তরবারি দেখাও। তরবারি দেখলেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন, একটা মানুষের রক্ত, একটা ঘোড়ার রক্ত। তো মনে মনে সিদ্ধান্ত নিলেন, বলবেন যে তুই ঘোড়া মারছিস, তুই মানুষ মারছিস, তুই আবু জেহেলকে মারছিস, মালিকের পক্ষ থেকে ফয়সালা হয়। না না না, ও কথা বইল না, আমি মওলার দরবারে, এখানে লেখা হয়ে গেছে দুইজনই আবু জেহেলের হত্যাকারী, দুইজনই আবু জেহেলের হত্যাকারী। এবার নবীজির জুবান দিয়ে ঘোষণা হয়, কেলাকুমা কাতালাহু, তোমরা দুইজনই ওরে হত্যা করছো, তবে তুমি গনিমতের মাল পাবা, তুমি পাবা না। মালিকের ফয়সালা হয়ে যায় যে আল্লাহ তাআলা একজনকে কবুল করে নেবে। এবারও দৌড় দিছে জিহাদ করার জন্য, এখন দেখে হাতটা ঝামেলা করতেছে, দূর এটা ঝামেলা করে, হাতরে মাটিতে রাখছে, মাটিতে রাইখে পা রাখছে, মাটিতে রাইখা হাতের উপরে পা রাখছে, পা রাইখা গলাটা উপরের দিকে, মাথা টান দিছে, হাত কান ছিড়া জমিনে পড়ে গেছে। আজকে তোমার আমার মাথায় টুপি, তুমি আমি মুসলমান, কি রক্তাক্ত ইতিহাস ইসলামের। এরপর ঘটনা কি? এরপর যুদ্ধ যখন শেষ, যুদ্ধ শেষ হয়ে যায়, রব্বুল আলামিন বলেন, কি দোস্ত কেমন হইলো? বলে বড় চমৎকার, 70 জন বাসা বাসা কাফের রে মারছি, 70 জন রে বন্দি করছি, কত গনিমতের মাল পাইছি, আমার 14 জন রে তুমি নিয়ে নিছো, ওরা তো জান্নাতে চলে গেছে, যাক 14 জন, বাকি 70 জন রে মারছি, 70 জন রে বন্দি করছি। আল্লাহ পাক বলতেছেন, যুদ্ধ কেমনে হয়েছে জানো? এই যুদ্ধটা কেমনে হইলো জানো? কেমনে? তুমি বালি হাতে নিয়ে মারছিলা, তাই না? জি জি। তারপর তোমার সাহাবীরা খেজুরের ডাল হাতে নিয়ে এরকম কুবাইছে, তাই না? হ্যাঁ, কিন্তু ওই কোপ, খেজুরের ডালের কোপে কি মানুষের গলা কাটেনি? নবীজি বলতেছেন, না তা তো কাটে না। গলা কাটলো কেমনে তুমি জানো নি? কেমনে?
যুদ্ধের ময়দানে তোমারে বলছিলাম 1000 দিব 3000 দিব পরে বললাম 5000 ওই 5000 3000 1000 সব আসল ঘটনা ধরনি বলে আসল ঘটনা আমার হাবিব আক্রান্ত আমার দীন আক্রান্ত আমার আমার দীন যাদের সিনায় ওরা আক্রান্ত এই অবস্থা আমি মাওলা বুঝি বসে বসে তামাশা দেখবো তাই মনে করছো আমি তো তামাশা দেখতে পারি না আমি মাওলা নিজে ময়দানে এসে হাজির হয়ে গেছি আমা জালাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বি তোমাদের মনের সান্ত্বনার জন্য কিছু ফেরেশতা পাঠাইছি বাকি ময়দানে আমি আল্লাহ নিজে হাজির ছিলাম ফালাম তাকতুলুহুম তোমরা মারো নাই ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম আমি আল্লাহ আমার কুদরত দিয়ে মারছি ওমা রমাইতা ইদ রমাইতা বালি তুমি হাতে নিয়ে মারছিলা ওই বালি তোমার হাত থেকে আমি আল্লাহ চিনেই নিয়া ওদের সকলের চোখে চোখে পৌঁছাইয়া দিছিলা ওই দোয়া ওই বদর যুদ্ধে যেমন দোয়া ঠিক আজ ইসলাম আক্রান্ত দীন আক্রান্ত দুনিয়াতে কলেমা থাকবে কি থাকবে না ঈমান থাকবে কি থাকবে না দীন থাকবে কি থাকবে না কুরআন থাকবে কি থাকবে না আজ এই ফয়সালা হবে শামিলির যুদ্ধ হইছে ওই যুদ্ধে ওলামা একরামের রক্তে ময়দান লাল গভীর রাতে সিজদায় পড়ছেন এমন সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয় আমি এই কথা কেন শুনাইলাম জানেন ওখানে আবু বকর নবীজির পিঠে হাত রাখছেন জড়াই ধরছেন আর এখানে তো আবু বকর ছিল না এখানে যখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সিজদায় পড়ছেন রশিদ আহমদ গঙ্গুহি সিজদায় পড়ছেন কাসেম নানু তুমি সিজদায় পড়ছেন মালিকের পক্ষ থেকে কুদরতি হাত আসে কাসেম মাথা উঠা রশিদ আহমদ মাথা উঠা হাজী ইমদাদুল্লাহ মাথা উঠা আমি মাওলার কদমে সিজদায় পড়ছি দ্বীনের হিফাজতের জিম্মাদার আমি আল্লাহ যাত্রা মাদ্রাসা কায়েম কর এই যে মাদ্রাসা কায়েম হয় এই যে মাদ্রাসা কায়েম হয় তাও কেমনে কায়েম হয় কোনো ভবন নাই আল্লাহ পাক মাদ্রাসা যখন কায়েম করছিলেন তখনও কোনো ভবন ছিল না আসমানও ছিল না জমিনও ছিল না আল্লাহ পাক নিজে উস্তাদ হইয়া নবীজিকে ছাত্র বানাইয়া আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে মাদ্রাসা শুরু করেন আবার আজ এমন এক অবস্থা দেখা যায় দুনিয়ার থেকে দিন মিটে যাওয়ার উপক্রম হয় এমন সময় এই সমস্ত পাগলের দল মাওলার কদমে সিজদায় পড়ে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয় মাদ্রাসা শুরু করো বলে কেমনে আমি যেমনে করছিলাম তেমনে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ভবনের দরকার নাই ভবনের দরকার নাই মঞ্জুরের তো ভাড়ার বাড়ি আছে মঞ্জুরের তো ভাড়ার বাড়ি আছে ভাড়া দেওয়ার লোকও আছে কষ্টমস্ত হয় কিন্তু ভাড়া মিলে যায় কিন্তু ওখানে কোনো বাড়ি ছিল না কিচ্ছু ছিল না পাশে শুধু একটা মসজিদ আর মসজিদের সামনে একটা ডালিম গাছ ওই ডালিম গাছ তলায় একজন উস্তাদ একজন ছাত্র উস্তাদের নাম মোল্লা মাহমুদ ছাত্রের নাম মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আর কার্যক্রম শুরু হয় উস্তাদ বলে মাহমুদ তুমি পড়ো কি পড়বো বলো বলো আলিফ এই যে পড়া শুরু হয় উপরেও মালিক কি করছিল না না আসমান জমিন তখন হয় নাই রব্বুল আলামিন বলতেছেন দোস্ত তুমি পড়ো দোস্ত তুমি পড়ো আল্লাহ পাক নিজে পড়াইতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম তখন মাদ্রাসা কামে তখন মাদ্রাসা কায়েম হয় আবার আজ ডালিম গাছতলায় মাদ্রাসা কায়েম হয় মোল্লা মাহমুদ উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দি ছাত্র এই একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু হয় ভবন নাই আসমান সাদ জমিন বিছানা আসমান সাত জমিন বিছানা খোলা আকাশের নিচে উস্তাদ একজন ছাত্র একজন মাদ্রাসার কার্যক্রম শুরু হয় কিন্তু এখন দেখা যায় এমন আকর্ষণ এমন আকর্ষণ পঙ্গপালের মতো ছাত্র আসতে শুরু হয়েছে পঙ্গপালের মতো ছাত্র আসতে থাকে আস্তে 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 পুরো চত্বর ভরে গেছে মসজিদ ভরে গেছে এখন সিদ্ধান্ত হয় তাহলে ভবন টবন বানানো দরকার মিটিং বসছে কেউ বলে ভবন বানাই কেউ বলে বানানোর দরকার নাই হযরত কাসেম নানু তুমি বলতেছেন ভবন বানাইতে হবে ভবন বানাইতে হবে ভবন বানানোর সিদ্ধান্ত হয় কিন্তু পরিকল্পনা নিছেন ছোট ভবন বানাবেন ছোট ভবন একদিন সকালবেলা হযরত শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাই
কেউ কথা বলবে না, এখানে কারো কথার আওয়াজ যেন না আসে। একদিন সকালবেলা হযরত শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন, ভবন বানানো হবে কি হবে না এই ঝগড়াঝাটি বাদ দেন, ভবন বানানো লাগবে, বড় বানানো লাগবে। কেন কেন কি হয়েছে? চলেন আমি এখনো দেখি নেই, সবাই মিলে দেখবো। এবার হযরত শাহ রফিউদ্দিন বুজুর্গদেরকে নিয়ে যায়, গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। লাঠির দাগ, কিসের লাঠির দাগ? আজ রাত্রে দো জাহানের বাদশাহ নিজে হাতে লাঠি নিয়া আমাকে সাথে নিয়া বইলে গেছেন, এই যে নকশাইকে দিয়ে গেলাম, এই যে নকশাইকে দিয়ে গেলাম, এই নকশার উপরে ভবন নির্মাণ হবে। ও মেরে মোহতারম ভাইও, সব বুজুর্গরা দেখতেছেন লাঠির দাগ পড়ে রয়েছে। নবীজির স্বপ্ন, নবীজিকে যদি কেউ স্বপ্ন দেখে, এই স্বপ্ন কোনো স্বপ্ন না, এটা বাস্তব। কেউ যদি স্বপ্নে দেখে নবীজি তার ঘরে আসছে, সত্যি সত্যি তার ঘরে আসবেন। কেউ যদি স্বপ্নে দেখে যে নবীজির সঙ্গে সাক্ষাৎ, সত্যি সত্যি সাক্ষাৎ, শয়তানের এই অধিকার নাই, এই সামর্থ্য নাই যে নবীজির আকৃতি ধারণ করবে। এখন দেখে লাঠির দাগ পড়ে রয়েছে, এবার ওই লাঠির দাগের উপরে নকশার উপরে ভবন নির্মাণ হয়। এ আপনারা কি মনে করছেন, এ মাদ্রাসা কি জিনিস? না, এ মাদ্রাসা কি জিনিস যে নকশা আঁকার জন্য দো জাহানের বাদশাকে আল্লাহ পাঠাই দিয়েছেন ড্রাফটসম্যান কে? কে মাদ্রাসার ড্রাফটসম্যান যে নাকি এটা নকশা আঁকবে? এই নকশা আঁকার কোন দুনিয়ার ইঞ্জিনিয়ার না, দো জাহানের বাদশাকে মালিক নিজে ইঞ্জিনিয়ার হইয়া, আল্লাহ পাক নিজে পরিকল্পনাকারী হইয়া নবীজিকে পাঠাই দিছেন, যাও তুমি নকশা আইকে দিয়ে আসো। নবীজি নকশা আইকে দিছেন, ওই নকশার উপরে ভবন নির্মাণ হইছে। এবার আমরা লক্ষ্য করি, ভবন নির্মাণ হয়েছে, ভবনে পড়াশোনা চলতেছে। জিম্মাদার তো একজনকে বানানো দরকার, মুহতামিম হওয়ার দরকার না, মঞ্জু মুহতামিম। তা দেওয়ান মাসার মুহতামিম কে হবে? মিটিং বসছে, আমরা তো মুহতামিম পাওয়ার জন্য কত চেষ্টা করি, ওখানে সবাই খালি কয় যে হুজুর আমারে দিয়েন না, আমারে দিয়েন না, কেউ নিতে চায় না। হযরত কাসেম নানু তুমি চোখ বন্ধ করছো, চোখ বন্ধ করে মুরাকাবায় বসছেন, মুরাকাবার থেকে চোখ খুলে বলতেছেন, রফিউদ্দিন তুই মুহতামিম, রফিউদ্দিন তুমি মুহতামিম। হযরত আমার তো অত শিক্ষা দীক্ষা নাই, আমি অল্প স্বল্প পড়াশোনা জানি, এত বড় বড় হুজুরদেরকে নিয়ন্ত্রণ করা কি আমার পক্ষে সম্ভব? এই প্রতিষ্ঠান চালানো সম্ভব? কয় ফয়সালা হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। আর যেন না দেখি, ফয়সালা হয়ে গেছে, কোত্থেকে ফয়সালা হয়েছে সবাই বুঝে ফেলছে, যে কাসেম নানু তুমি নিজে ফয়সালা দেয় নাই, আল্লাহর পক্ষ থেকে এলহাম হইছে রফিউদ্দিন মুহতামিম হবে। আল্লাহ স্যার রফিউদ্দিন মুহতামিম হইলেন। এবার মাদ্রাসা তো মাশাআল্লাহ ছাত্রবাত্র ভর্তি হয়েছে, অনেক ছাত্র, আর সেই মাদ্রাসার হুজুর কেমন ছিলেন? কাসেম নানু তুমি, আল্লাহ আল্লাহ, এমনি এমনি মাদ্রাসা এই পর্যন্ত আইছে, সারা দুনিয়ায় ছড়াইছে। লক্ষ্য করে দেখেন, ছাত্ররা রেল স্টেশনে এসে নামছে, কাসেম নানু তুমির পরনে থাকতো সাদা একখান সেলাই ছাড়া লুঙ্গি, সাদা একটা সেলাই ছাড়া চাদর, দেখতে দেখতে কামলা কামলা মনে হইতো। রেল স্টেশনে গিয়ে ঘুরতেন, এলএম শিখতে কে আসবে রে? কোন ছাত্রটা এলএম শিখার জন্য আসে? ও তো আল্লাহর রসুলের মেহমান, তোর তো ইজ্জত আছে। তো ওই ছাত্র খুঁজতেছে যে এই মাল কারে দিয়ে নিয়ে হবে, কুলি খুঁজতেছে, উনি গিয়ে বলতেছেন আমার মাথায় দাও, আমার মাথায় দাও। ওই মাথায় করে মাল আইনা মাদ্রাসায় নামাই দিছে, ছাত্র তো চেনে নাই ওনাকে। ভর্তির কার্যক্রম যখন চলছে, যখন চূড়ান্ত স্টেজে গেছে, এখন গিয়ে দেখে ওই আল্লাহর বান্দা সবার মুরব্বী, তিনি এটা মাথায় করে এনে দিছে। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই উনি ফয়সালা দিছেন শাহ রফিউদ্দিন মুহতামিম। এবার শাহ রফিউদ্দিন রহমতুল্লাহি আলাই তিনি গোপনে গোপনে খালি কান্দেন, আল্লাহ মাদ্রাসা আমি কেমনে চালাবো, কেমনে চালাবো, তুমি আমারে তরিকা শিখাইয়া দাও, তুমি আমারে সহযোগিতা করো। মালিকের কাছে দোয়া করে, দোয়া করে। আপনারা মনে করেন কোটি কোটি টাকা খরচ হয়, সরকারে কোনো অনুদান দেয় না, কিন্তু আল্লাহ পাক একদিনও না খাওয়াইয়া রাখে না, একদিনও না খাওয়াইয়া রাখে না। আল্লাহ পাক কোথার থেকে পাঠায় আল্লাহ জানে। এই বারিধারা মাদ্রাসা, এই মাদ্রাসায় কিছুদিন আমি ছিলাম, প্রায় 12 বছরের মতো ছিলাম। তো মসজিদ বানাবেন আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাই, তো ওই মাদ্রাসার মসজিদ বানানোর জন্য শুধু ইট গাইতা পিলার খাড়া করে রাখছে, পিলার
তো পিলার আছে সাত চাল নাই কিছু নাই খালি ইটের পিলার দাঁড়ায় রইছে কাঁচা পাকা এখনো মসজিদ তেমনই আছে কোন মসজিদ পাকা মসজিদ হয় নাই এখনো এরকমই আছে তো কিছু হয়তো সংস্কার হইছে তো এটা দাঁড়ায় রইছে তো আমি দাঁড়ায় রইছি মাদ্রাসার সামনে তো এক লোক গাড়ি থামাইয়ে বলে ইয়ে এসা কিউ পড়া হুয়া হ্যায় আমি বললাম যে হামারে ইস্তেতাত মে জিতনি থি হামনে উতনা কিয়া বাকি আল্লাহ কি মর্জি বললাম যে আমাদের সামর্থ্য ছিল এতটুকু করার করছি বাকিটা আল্লাহ করে দিবে ওই লোক বলে ঠিক হ্যায় মাই আর হা আমি আসতেছি এই কথা বলে গেল ফিরে আসলো এক সপ্তাহের মধ্যে পুরো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়া পুরো মানে টিনের চাল কইরা এরপরে ইলেকট্রিসিটি সব ফ্যান লাইট সব লাগাইয়া কমপ্লিট করে গেছে মাদ্রাসা এক কাপ চাও খাই নাই মালিক যদি কবুল করে নাই ওইটাই সবচেয়ে বড় যোগ্যতা এখন ঘটনা ঘটলো কি এই আমি দেখাইতেছি আপনাদেরকে মাদ্রাসা কি জিনিস এখন ঘটনা ঘটলো কি একদিন শারফিউদ্দিন রহমতুল্লাহ আলাই বসে রয়েছেন অফিসে আরো হুজুররা বসা তা ছাত্র এসে বলতেছে এই বডিয়ে কি পাকাইছে এই ছাতা খাওয়া যায় আগে যে কি ডাইল হইতো আপনারা জানেন না হাটাদারি মাদ্রাসায় এত পাতলা ডাইল যে একবার এক ছাত্র হুজুরকে জিজ্ঞেস করছে হুজুর এই ডাইল দিয়ে কি উজু করা যায় যাবে কিনা এমন অবস্থা ছিল এক জামানায় না এখন তো মাশাআল্লাহ এক গতকাল এক মাদ্রাসায় ঢুকলাম ওই সোনারগাঁয় এখানে দেখি সকালবেলা মাছ ডিম সবজি ডাল দুপুরবেলায় সবজি গোস্ত ডাল এরকম মেনু প্রত্যেক অক্তের প্রত্যেক দিনের মেনু আলাদা আলাদা কি করে দিছে লটকাই দিছে আর আমাদের সময় বাড়িদানা মাদ্রাসায় মুদারেসি করছি তো ডাল শুধু ডাল আমি মওলানা আবু সাবের আব্দুল্লাহ মুফতি ইকবাল এ আমরা ওই ডাইলের মধ্যে তালাশ করতাম যে সিদ্ধ মরিচ পাওয়া যায় ওই সিদ্ধ মরিচ পাইলে ওইটার মধ্যে একটু লবণ দিয়ে ডইলে ডইলে খানাটারে মজা বানাইতাম এই ছিল আমাদের জামানা যত সামনে বাড়তেছে কুরবানি আর দিতে হয় না কুরবানি যা সব আগে চলে গেছে এবার দেখেন ওই দেওবন্দ মাদ্রাসায় ডাইল পাতলা ছিল তরকারি তরকারি তেমন ভালো না তো ছাত্র এসে বলতেছে এই ঘোড়ার ডিম খাওয়া যায় তো কি পাকাইছ শারফিউদ্দিন রহমতুল্লাহ আলাই ওর দিকে কতক্ষণ হা করে চেয়ে থাকে চেয়ে থেকে বললেন ও তো এই মাদ্রাসার ছাত্র না ও তো আমার মাদ্রাসার ছাত্র না আমার ছোট্ট একটা মাদ্রাসা আমি সব ছাত্র চিনি না কেন ভর্তির সময় আমি থাকি না আমি তো পথে পথে ঘুরি আর উনি এত বড় মাদ্রাসার মহতমিম প্রিন্সিপাল উনি সব ছাত্র চিনবেন কেমনি তো বলতেছে ও তো এই মাদ্রাসার ছাত্র না অন্যরা বলতেছে হুজুর আপনি তো ছিলেন না ভর্তির কার্যক্রমে ও ভালো পরীক্ষা দিছে ভালো রেজাল্ট করছে ভালো নম্বর পাইছে ভর্তি হয়েছে তা আমি বললাম ও ছাত্র না তোমরা তদন্ত করো তদন্ত করে দেখে আসলে ও পরীক্ষা দেয় নাই ওর হইয়া অন্য একজন পরীক্ষা দিছে ও নকল করে ভর্তি হয়েছে তো ওই ছাত্রকে মাদ্রাসার থেকে বহিষ্কার করে দিয়ে সবাই এসে ধরছে হুজুর আপনি জানলেন কেমনে ও ছাত্র না আমি দেখছি আমি দেখছি আমার মালিক আমারে দেখাইতেছে কি দেখছেন দেওবন্দের যে প্রধান গেট ওটাকে সদর গেট বলে সদর গেট ওই সদর গেটের ওখানে তিনটা রুম আট নয় দশ তিনটা রুম আছে মানে বের হইতে সময় হাতের বামে থাকে তিনটা রুম ওই তিন রুমের আট নম্বর রুমে আমি থাকতাম দশ নম্বর রুমে থাকতো আমার বন্ধু মুফতি আব্দুর রাজাক শেখ আব্দুর রাজাক আর নয় নম্বরে যে কে থাকতো আমার এটা মনে নেই আমরা দুইজনে দুই রুমে থাকতাম এর পাশে একটা ইন্দার ছিল এটারে বলে মূলসিরির কুয়া মূলসিরির কুয়া কা আমি স্বপ্নে দেখি যে মূলসিরির কুয়া দুধ দিয়ে ভরা আর কূপের পাড়ে দাঁড়িয়ে রইছেন ফখরে রসুল মাওলায়েকুল হাদিয়ে সুবুল ইমামুল আম্বিয়া ফখরুল আম্বিয়া মুআল্লিমুল খালায়েক সাতিয়ে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখছি নবীজি দাঁড়িয়ে রইছেন আর ছাত্ররা পাত্র নিয়ে লাইন দিয়ে দাঁড়াই গেছে ছাত্ররা কদ সাতিয়ে কাউসার নে রাখি মায় খানে কি বুনিয়াদি হাম খুদ সাতিয়ে কাউসার নে রাখি মায় খানে কি বুনিয়াদি হাম
तारीख मुरतब करती है दीवानों की रौदा दिहा। আমার তো আসলে সুর নাই, সুর থাকলে একটু গাইয়ে শুনাইতাম না, গাওয়ার শখ আছে কিন্তু সুর নাই। ওই যে আল্লামা আনজার শাহ কাশ্মীরি কয় মেরে ওয়ালে সাহেব কো ওয়াজ তো আতা নেই মগর ওয়াজ করনে কা শৌক বহুত থা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির কথা বলতেন, আমার আব্বার তো ওয়াজ করার যোগ্যতা ছিল না কিন্তু ওয়াজ করার শখ খুব ছিল। আমারও এরকম নাত পড়ার শখ আছে কিন্তু কি নাই, সুর নাই, সুর নাই। তো এখানে আমি দেখি নবীজি দাঁড়াই রয়েছেন আর ছাত্ররা লাইন দিয়ে দাঁড়ানো, কারো হাতে বালতি, কারো হাতে মটকা, কারো হাতে জগ, কারো হাতে মগ, কারো হাতে কাপ। দেওবন্দে আল্লামা আহমদ শফিও পড়ছেন, ইয়াহিয়া মাহমুদও পড়ছে, দেওবন্দে আশরাফ আলী থানবীও পড়ছেন, ইয়াহিয়া মাহমুদও পড়ছে, আশরাফ আলী থানবী, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির কাছে। বড় বড় মটকা ছিল, আমার কাছে হয়তো একটা কাপ ছিল, ওই কাপ নিয়ে আমি গেছি, অথবা একটা বোতলের মুখখা নিয়ে গেছি, আমার যে পাত্র ছিল ওই পাত্র নিয়ে গেছি। আমি স্বপ্নে দেখি নবীজি মুলসিরির কুয়ার পাশে দাঁড়ানো আর কুয়াটা দুধ দিয়ে ভরা, দুধ হলো এলেম, দুধ হলো হেদায়াত। নবীজি বলেন, স্বপ্নে দেখি আমার মালিক আমাকে দুধের গিলাস দান করেছেন আর দুধ আমি খাইতেছি, খাইতে খাইতে ফুইয়া গেছি, এমনকি আমার আঙ্গুলের মাথা ফাইটা টপটপাইয়া পড়ার উপক্রম। তো অতিরিক্ত দুধটুকু আমি ওমরকে দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফামা আউয়ালতাহু, আপনি এর কি ব্যাখ্যা করলেন? নবীজি বললেন, আল ইলম, দুধ এটা ইলম, দুধ এটা হেদায়েত। নবীজি মেরাজে রওনা হইছেন, তো নবীজিকে মদের পাত্র, দুধের পাত্র, মধুর পাত্র দেয়া হইছে। তো নবীজি দুধের পাত্র নিছেন, হযরত জিব্রাইল বললেন, হুদিতাল ফিতরা, আল্লাহ পাক আপনাকে হেদায়েত নসিব করে দিয়েছেন। তো দুধ হলো হেদায়াত, দুধ হলো এলেম। তো আমি দেখি দুধ দিয়ে ভরা আর পাত্র নিয়ে ছাত্ররা আসতেছে আর নবীজি উঠাইয়া উঠাইয়া ওর পাত্র ভরে দিচ্ছেন, যে যাইতেছে তাকে নবীজি ভরে দিচ্ছেন। মাদ্রাসায় পড়ায় কাসেম নানুতুবি, দুধ দেয় নবীজি, মাদ্রাসায় পড়াইয়া খুব নানুতুবি, দুধ দিচ্ছেন নবীজি, মাদ্রাসায় পড়াচ্ছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, দুধ দিচ্ছেন নবীজি। তার মানে কি? তার মানে হলো এই মাদ্রাসার প্রধান শিক্ষক, প্রধান জিম্মাদার স্বয়ং জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানেকশন যখন রওজা পাকের সঙ্গে হয়ে যায়, তো রওজা পাক থেকে নূর আসে, রওজা পাক থেকে এলেম আসে। আমি দেখছি ছাত্ররা লাইন দিয়ে দাঁড়ানো, সব ছাত্র আমি দেখছি, এই কমিনার চেহারা আমি দেখিনি, এই কমিনার চেহারা আমি দেখিনি। তো ওই মাদ্রাসা, তো মাদ্রাসা হইছে কি জন্য? যখন মুসলমানদের দ্বীন ও ঈমান একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার উপক্রম, তখন দেওবন্দ মাদ্রাসা কায়েম হইছে। ওই দেওবন্দের সেলসেলায়, ওই দেওবন্দের থেকে নূর আল্লাহ পাক সারা দুনিয়ায় ছড়াইয়ে দিছেন। আজকে সেই একটা নূরের ঘর, সেখান থেকে আমরা সাতটা লৌহে মাহফুজ পাইলাম, সকলে বলি আলহামদুলিল্লাহ। না জানি কবে আপনারা শুনতে পাবেন এই সাতজনের কোনো একজন, আমি গেলাম হজে বা উমরায়, তো এক ছাত্র আসসালামু আলাইকুম, আমি বললাম তুই এখানে? কুদরা, আমি তো দাম্মাম আছি, কি করিস ওখানে? হেফজখানায় পড়াই। দাম্মামের হেফজখানায় সে কি করে পড়ায়? ও ভাই, আপনার এখানে কোনো একটা ছেলে যে নূর সিনাই নিল, হয়তো দেখবেন বিশ্বের আমেরিকা, লন্ডন কোনো এক জায়গা সে হেদায়েতের বাণী প্রচার করতেছে। ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले। ए बेटा उठिस ना, बहुत मजलिस नष्ट करिस ना। ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले अपनी अपनी बुलिया सब बोल कर उड़ जाएंगे। दारुल उलूम देवबंदेर गेट, এই গেটে একটা বড় ঘন্টা আছে, ওই ঘন্টায় দারোয়ান বাইরায়, একটা বাজলে এক বাড়ি, বারোটা বাজলে বারো বাড়ি, দুইটা বাজলে দুই বাড়ি, রাত তিনটা বাজলে তিন বাড়ি, সকাল সাতটা বাজলে বাজলে সাত বাড়ি। আমাদের এখানকার মাদ্রাসার ঘন্টা কি হয়? প্রথম ঘন্টা এক বাড়ি দেয়, দ্বিতীয় ঘন্টা কি দুই বাড়ি দেয়, এইসব করে না দেওবন্দে, তা না, ওই বাড়ি দেয়। তো ওই বাড়ি দিত রাত যখন তাহাজ্জুদের টাইম হইতো, তো বাড়ি দিয়া এরপরে সে গাওয়া শুরু করতো, ইয়ে চমন ইউ হি রহেগা আওর হাজারো বুলবুলে আপনি আপনি বুলিয়া সা।
अब बोल कर उड़ जाएंगे ये बागान एमोनी पड़े थक बे हजारों बुलबुल आज बे एकांत थी के मधु आहोरण करवे आहोरण करे दिख भी दिख छोड़िए पड़ बे दिख ताई हुई से आज सारा दुनिया है दारुलुम देवबंदर आलो छोड़े पड़े से दारुलुम देवबंदर साथे संसिलिस तो एक प्रतिष्ठान अल्लाह पाक अपना दरेखने कायम कर दीजिए खुशी नबेदार এই প্রতিষ্ঠান হলো মুসলমানদের দ্বীন ও ঈমানের হেফাজতের মার্কাজ আপনাদের কি কষ্ট লাগে না আত্মমর্যাদা বোধে ধাক্কা লাগে না যে হাট্টিমা টিম টিম পড়বে এরপরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গীত গাবে যে প্রতিষ্ঠানে গিয়ে সেই প্রতিষ্ঠানের জন্য ছাত্রদের জন্য খেলার মাঠ সেখানে তাদের পার্ক সেখানে তাদের ঝোলার ব্যবস্থা এই সব কিছু আছে আর কোরআনের পাখি তাদের জন্য কোনো ভালো ব্যবস্থা নাই একটু মানে এক বাসার একটা ছোট্ট বাসা ভাড়া কইরা এখানে গাদাগাদি কইরা ঠাসা ঠাসি কইরা এখানে থাকতে হবে এই কোরআনের পাখি এক একজন হাসরের ময়দানে কি মাকাম আল্লাহ পাক দান করবেন যে যারা এদের পিছনে বিনিয়োগ করবে কিয়ামতের দিন দেখার সঙ্গে সঙ্গে চিনা বলবে আল্লাহ এরা আমি চিনি এরা আমি চিনি এ তো আমাদের মাদ্রাসায় যাইতো আমাদের খেদমত করতো এবং কত দামি এই ছাত্ররা এই কোরআনের পাখিরা এক তাজা ঘটনা আপনাদেরকে শুনাই দিচ্ছি পাকিস্তানে এই পাকিস্তানে এক হুজুর হাড়ি পাইলার কালির মতো কালা কিছু কিছু কালা আছে বড় মজার কালা তো হাড়ি পাইলার কালির মতো কালা তো পোলাপানে তার নাম রাখছে কালা গাধা এই বাচ্চা কাচ্চারা নাম রাখছে কালা গাধা তো উনি জানেন না যে কালা গাধার নাম রাখছে উনি জানেন না উনি তো তাদের খেদমত করেন ওই ছাত্রদেরকে আপনারা খোঁজ নিয়ে দেখেন ছাত্রদেরকে বিছনা করে শুয়াই দেয় রাতের বেলায় হুজুর ঘোরে যে শীতের মধ্যে কম্বলটা পড়ে গেছে কম্বলটা তার গায়ে চড়াইয়া দেয় এরপরে আরো কত খেদমত করে এই হুজুররা ছোট্ট ছোট্ট বাচ্চাদের খোঁজ নিয়ে দেখবেন তো ওই হুজুর এরকম খেদমত করে পাকশাক করে খাওয়ায় তো ওই ছাত্ররা তার নাম রাখছে কালা গাধা তো একদিন উনি আসতেছেন একজন একজন কয় কালা গাধা আর হ্যাঁ এই আওয়াজ তার কানে চলে গেছে যে আমাদের কালা গাধা আসতেছে এই আওয়াজ কানে চলে গেছে খুব মন খারাপ হয়ে গেছে নিজের রুমে ঢুকে সাদা সিধে মানুষ দরজা বন্ধ কইরা আর কানতেছে আল্লাহ ওদের এত খেদমত করি ওরা আমার নাম রাখলো কালা গাধা এই কানতে কানতে বেচারা ঘুমাইছে গেছে ঘুমাই গেছে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে এক চমৎকার ময়দান সে ময়দানের এক পাশে নবীজি বসে আছে আর দুই বুজুর্গ আসছেন আইসা ওই ছাত্রদের ছাত্ররা খেলাধুলা করতেছে ওই ছাত্রদেরকে বলতেছে যে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বুলা রহে যে তোমাদেরকে নবীজি ডাকতেছেন ছাত্রদেরকে বলছে তো ছাত্ররা নবীজির দিকে তাকাইয়া ওনাদের দিকে তাকাই বলে আপনারা কারা তো ওনারা বলতেছেন আমরা দুজন হলাম আবু বকর আর ওমর সুবহানাল্লাহ এখনো কয় নাই সব মরা কামরা আবু বকর আর ওমর তোমাদেরকে নবীজি ডাকতেছে ছাত্ররা বলতেছে যে নেই হাম নেই যায়েঙ্গে হামারা কালা গাধা কাহা হয় হাম উনকে বেগে নেই যায়েঙ্গে কালা গাধারে না নিয়ে যাবো না একদিন দুই দিন তিন দিন এই স্বপ্নে দেখছে তিন দিন স্বপ্নে দেখার পরে একদিন মাদ্রাসায় গিয়া ছাত্রদেরকে জমা করে বলতেছে আরে তুম হো তো বড়ে জালেম মগর ফির ভি বড়ে ওফাদার হো কতরা বড় জালেম রে কিন্তু বড় অফাদার তোরা আমারে কালা গাধা নাম দিছিস আমি জানে ফেলছি কিন্তু আমি দেখছি তোরা আমারে রাইকে জান্নাতে যাবি না আমার বুঝে এসে তোরা আমাকে রাইকে নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাইস নি সুতরাং তোদের আমি কালা গাধা হয়েই থাকতে চাই যা মনে চাই তাই বলিস তো ওখানে আমি দেখে ফেলেছি তোরা আমারে না নিয়ে জান্নাতে যাবি না এত দামি এই কোরআনের পাখি যারা এই কোরআনের পাখিরা কত দামি যে আরেক ঘটনা আরেক ঘটনা এক লোক সে খানা পাক করে মাদ্রাসার মুতাওয়াল্লি খানা পাক করে কাঁধে করে আইনা ছাত্রদেরকে খাওয়াইতো নিয়মিত বাসার থেকে তো ওই পোলাপান তো এত পাজি একজন বলতেছে এ দেখ আমারা ঘোড়া আর এই ঘোড়া তো ঘোড়া বলছে এই আওয়াজ তার কানে গেছে রাগ করে খানা নিয়ে রাতের বেলা খানা আর মাদ্রাসা আনে নাই খানা নিয়ে চলে গেছে বাড়িতে গিয়া খানা রাইকে বলতেছে এই ছাত্রকে আর খাওয়াবো না এই খানা রাইকে ঘুমাই পড়ছে ঘুমের থেকে উঠেই বিবিরে বলতেছে এ জলদি খানা পাকা নতুন করে খানা পাকাইস খানা পাকাইয়া বউ কয় কি হয়েছে পরে বলবো কি হয়েছে আগে খানা পাকা খানা পাকাইয়া খানা কাঁধে করে নিয়ে মাদ্রাসায় গিয়া এ হুজুর ওঠেন তাড়াতাড়ি ওঠেন
হুজুররা হন্তদন্ত হয়ে আইসা গেট খুলছে, কি ব্যাপার? ব্যাপার পরে ছাত্রদেরকে জাগান, মুতাওয়াল্লি হুকুম করতেছে, ছাত্র সব জাগাইছে, এরপরে সবাই নিজে হাতে খাওয়াইছে, খাওয়াইটা হইয়া বলে কি ঘটনা? কি ঘটনা? আমি রাগ করে চলে গেছিলাম, ওরা আমারে ঘোড়া বলছিল, তা আমি স্বপ্নে দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আর পৌঁছে রাতের পাড়ে এই ছেলে পেলে খেলাধুলা করতেছে, এরা খেলাধুলা করতেছে, তা খেলাধুলা করতেছে, ওরা পৌঁছে রাত যখন পার হবে তখন বলতেছে একজন আরেকজন, দে ও আমারা ঘোড়া হয় উসে ভি সাথ লেকে চল, ওই যে আমাদের ঘোড়ারে দেখা যায় সাথে নিয়ে চল, এই ঘোড়ারে সাথে নিয়ে চল, তো বলতেছে যে তোরা আমারে সাথে করে নিশ্রে আমি তোদের ঘোড়া হয়ে থাকতে চাই। এই কোরআনের পাখি বড় দামি, এরা বড় দামি, এদের বরকতে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করেন। এরা শেষ রাতে ওঠে, উঠা এই ঠোঁট নাড়ায়, এই ঠোঁট নাড়ায় কি দিয়ে নাড়ায়? রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, আল্লাহ তুমি সহজ করে দাও, কঠিন কইরো না, অতাম্মিম বিল খাইর, ভালো বালাই মতো শেষ করে দাও, কোরআনে করিম সিনায় আনবার তৌফিক দাও। মালিকের কাছে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, এই হুজুর ছাত্রদেরকে নিয়ে দোয়া করে, দোয়া করে আল্লাহ এই এলাকার আসমানি বালা আসমানে উঠাইয়া নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও, তোমরা সুদি কারবার করো, যে সুদি কারবার করে তার সর্বনিম্ন গুনাহ 70 প্রকার গুনাহ, তার সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সঙ্গে জিনা করা। ও মেরে মোহতারাম ভাইও, ঘরে ঘরে যেভাবে গান বাজনা চলে, ফেসবুকের মধ্যে যে সমস্ত নেকের ছবি নিয়া ছেলে পেলেরা মাইতে থাকে, খোদার গজব তো আসতেই থাকে, ধ্বংস হওয়ার উপক্রম হয়ে যায়, কিন্তু আরশে আজিমে মওলা পাকের আরশে আজিমের উপরে লেখা ইন্না রহমাতি সাবাকাত গজাবি, আমার রহমত আমার গজবের উপর বিজয়ী, ওখানে লেখা যখন নাকি আজাব আসতে থাকে এই টাইমে ওরা শেষ রাতে উঠে মওলা পাকের কালামের তেলাওয়াত করে, বিসমিল্লাহ রহমানির রহিম, রব্বুল আলামিন শুনে না রে, আমারে রহমান বলতেছে, আমারে রহিম বলতেছে, ওই মাসুম বাচ্চা ওই কচি খোকা ও বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছে পবিত্র জুবান দিয়ে, ও দোয়া করতেছে মওলা আসমানি বালা আসমানে উঠাইয়া নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও, ওদিক থেকে আজাব আসতে থাকে এদিক থেকে কোরআনে কারিমের তেলাওয়াত উপরে যায়, দোয়া উপরে যায়, ওই আজাব আর দোয়ায় গুতাগুতি হয়, মালিকের ফয়সালা আগের থেকে হয়ে আসে, ইন্না রহমাতি সাবাকাত গজাবি, আমার রহমত যখন গজবের সঙ্গে গুতাগুতি হয় রহমত জিতে যায়, গজব হাইরা যায়। তোমরা বৈশে বৈশা আরামে ব্যবসা করো, তুমি বৈশে বৈশা তোমার যা কিছু করতেছো তুমি নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখো কত গজব তোমার ঘরে আসার মতো ছিল কিন্তু আসে না, কেন আসে না? এই তাই তো বলছিলাম, জিস চমন কে লিয়ে খুন জিগর হামনে দিয়া হ্যায়, হর শাম কো উনওয়ান সহর হামনে দিয়া হ্যায়, ফির ভি বাহারু কে হাম সজাওয়ারো নেহি হ্যায়, আপনো কি জুবানোঁ মে হাম ওয়ফাদারো নেহি হ্যায়। যখন তোমরা খেলা দেখায় ব্যস্ত থাকো, বাংলাদেশের খেলা, পাকিস্তানের খেলা, ইন্ডিয়ার খেলা, ওই খেলা দেখা সারা রাত কাটাইয়া ঘুমাইয়া ফজর নামাজ কাজা করো, বলো তো তোমাদের ঘরে আজাব কেন আসে না? কেন আসে না? আর কোনো কারণ না, তোমার এলাকায় কোরআনে কারিমের তেলাওয়াত হইতেছে, কোনো এক বুড়া গোপনে মাওলার কদমে সিজদা দিচ্ছে, কোনো এক নারী শেষ রাতে উঠা মাওলার দরবারে দুই হাত উঠাইয়া দোয়া করতেছে, এই সমস্ত কিছু দৃশ্যের কারণে আল্লাহ পাক আজাবকে উঠাইয়া দিয়েছে, আল্লাহ পাক আজাবকে উঠাইয়া নেয়, রহমত আর গজবে যখন গুতাগুতি হয় রহমত বিজয়ী হয়ে যায়। সুতরাং মাদ্রাসাগুলোর কি যে অবদান আমাদের উপরে, যদি ভালোভাবে বসে আমরা নিজের সঙ্গে বোঝাপড়া করতাম কোনো মাদ্রাসার ভিক্ষা করতে হতো না। এই বিত্তবানরা বলতো যে আমার সব অর্জন আমার সব কামাই ওদের কল্যাণে টিকে আছে, নয়তো টিকতো না। এজন্য